অ্যান্ড ওয়েলকাম টু লিসেন টু কসনোস আপনারা হয়তো খেয়াল করেছেন যে কখনো কখনো কারুর বাড়িতে গিয়ে আপনাদেরকে খুব নেগেটিভ ফিল হয় অ্যান্ড কিছু জনের বাড়িতে গিয়ে আবার খুব পজিটিভ ফিল হয় ঠিক সেম জিনিস প্ল্যানেটসের সাথেও হয় এক একটা প্ল্যানেট এক একটা হাউসে গেলে একটা আলাদা স্ট্রেংথ পেয়ে যায় অ্যান্ড ঠিক তার অপোজিট হাউসে গেলে সেই স্ট্রেংথটাকে তারা লুজ করে তো এই কনসেপ্টটাকে বলা হয় দিকবালি অ্যান্ড আজকে আমরা জানবো যে কোন প্ল্যানেট কোন হাউসে ডাইরেকশনাল স্ট্রেংথ পেয়ে যায় অর্থাৎ দিকবল হয়ে যায় তুন একটা চার্টে আমরা দেখি কোন প্ল্যানেট কোন হাউসে ডাইরেকশনাল স্ট্রেংথ পায় আমি একটা র্যান্ডাম লগ্ন নিয়ে নিচ্ছি মিথুন লগ্ন এরমভাবে পরপর আপনারা সাজিয়ে দেবেন এইট এটা একটা মিথুন লগ্নের চার্ট এখানে আপনার সাইন কোনো কিছু হতে পারে তার সাথে এটার কোনো রিলেশন নেই কারণ এটা हाउस बेस्ड डायरेक्शन सैन बेस्ड डायरेक्शन नए तो फार्स्टे सान प्लैनेट यहाँ टेन्थ हाउस सान प्लैनेट टेन हाउजे डायरेक्शन स्ट्रेंथ पाए नेक्स्ट सैटर्न सेभेन्थ हाउजे सैटर डायरेक्शनल स्ट्रेंथ आकस्ट फोर्थ हाउजे मून एंड वेनस এই দুটো ওয়াটার প্ল্যানেটস এই ডাইরেকশানে স্ট্রেংথ পায় দেন জুপিটার মারকারি এরা ফার্স্ট হাউজে ডাইরেকশনাল স্ট্রেংথ পায় আর কে বাঁচল মার্স মার্স পায় ডাইরেকশনাল স্ট্রেংথ আপনার টেন তো এটাকে ইজিলি কিভাবে মনে রাখবেন দুটো যে ফায়ার প্ল্যানেটস আছে ফায়ার প্ল্যানেটস তারা ডাইরেকশানাল স্ট্রেংথ পাচ্ছে টেন থাউজেন্ড দুটো যে ওয়াটার প্ল্যানেটস আছে তারা ডাইরেকশনাল স্ট্রেংথ পাচ্ছে ফোর থাউজেড স্যাটার্ন ইয়ারি প্ল্যানেট ডাইরেকশনাল স্ট্রেংথ সেভেন থাউজেড অ্যান্ড ফার্স্ট হাউসে ডাইরেকশনাল স্ট্রেংথ পাচ্ছে জুপিটার অ্যান্ড মার্কারি তারা বুঝতে পারলেন কোন প্ল্যানেট কোন হাউসে গেলে একটা ডাইরেকশনাল স্ট্রেংথ পায় অর্থাৎ দিকবাল হয়ে যায় একটা জিনিস মনে রাখবেন ঠিক এর অপোজিট সাইড অপোজিট হাউসে যদি চলে যায় মানে সান অ্যান্ড মার্স যদি ফোর হাউসে চলে আসে মুন অ্যান্ড ভেনাস যদি টেন থাউজে চলে যায় স্যাটার্ন যদি ফার্স্ট হাউসে চলে যায় আর জুপিটার অ্যান্ড মার্কারি যদি সেভেন হাউজে চলে যায় তাহলে ডাইরেকশনাল স্ট্রেংথটা এরা লুজ করবে অ্যান্ড এই স্টেটটাকে বলে দিক শূন্যা আজকের এপিসোডটা এইটুকুই রাখবো আবার একটা নতুন এপিসোডের সাথে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন জয় হিন্দ